मौलिक संख्या के सहजे चिने नोवार एक निखुत उपाय निये एसेछि तोमादेर सामने। तोमरा देखछो तोमादेर प्रिय चैनल एम डिजायर फर यू। प्रथमे आमरा एकटी छोट्ट संख्या क्षेत्रे नियमटे देखबो। छोट्ट छोट्ट संख्यार क्षेत्रे सेई छोट संख्यागुलो मौलिक किना। सूत्र एन स्क्वायर ग्रेटर इक्वल्स टू पी। पीटा होच्छे प्राइम नम्बर। एटा टेस्ट करब संख्याटी प्राइम किना सेटिके आमरा पी द्वारा सूचित करछि। ताहले आमरा कि देखबो, आमरा एकटी संख्या आमादेर जदि टेस्ट करते बला हय सेई संख्याटीर ठीक পরের পূর্ণবর্গ সংখ্যাটি আমরা খোঁজার চেষ্টা করব। এইটি আমাদের প্রথম কাজ, ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা। আমরা একটি এক্সাম্পল দেখি, 167। তাহলে 167 এটি কি মৌলিক সংখ্যা? এটি আমাদের প্রথম কাজ। তাহলে 167 মৌলিক সংখ্যা কিনা আমরা এটিকে খোঁজার চেষ্টা করি। তাহলে আমি বলেছি এন স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু পি। তাহলে 167 জাস্ট পরের পূর্ণবর্গ সংখ্যা খোঁজার চেষ্টা করব। আমরা দেখছি 12 স্কয়ার কত? 12 স্কয়ার 144, ওকে। আর তার ঠিক পরের 13 স্কয়ার কত? 169। এগুলো আমরা আমাদের চার্ট থেকে দেখতে পারি। তাহলে 169 অবশ্যই 167 থেকে বড়। তাহলে 169 মানে 13 স্কয়ার। 13 স্কয়ার কি হলো? 167 থেকে বড়। তাহলে এখানে এন এর মান এখন হলো আমার 13। এন এর মান হলো 13। এখন আমরা এই 13-র চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলি আমরা জানি। 13-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5, 7, 11 আর কিছু নাই। এখন আমরা দেখব এই 167 কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। 5 দ্বারা ভাগ করা যায়? যায় না। 7 দ্বারা ভাগ করা যায়? দেখে নিই আমরা, যায় না। 11 দ্বারা ভাগ করা যায়? এই বিষয়ে একটি কথা বলি, 11 দ্বারা ভাগ করা যায়? যায় না। এই যে নিয়ম, এটা আমি তোমাদের একটি ভিডিও আছে, লিংক তোমরা অবশ্যই ডেসক্রিপশনে এবং ওপরেও পেয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, 167 2, 3, 5, 7, 11 কারুর দ্বারা ভাগ করা যায় না। এই জন্য আমরা বলতে পারি 167 একটি মৌলিক সংখ্যা, ওকে। তাহলে আমরা নিয়মটি আর একবার যদি দেখি, ফিরে দেখি কি হলো নিয়মটি, না যে কোনো সংখ্যাকে আমরা মৌলিক তখনই বলবো মৌলিক কিনা টেস্ট করার জন্য, তার থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা নেব। সেই পূর্ণবর্গ সংখ্যা এক্ষেত্রে দেখছি 13 পেয়েছিলাম, যে পূর্ণবর্গ সংখ্যাটা পেলাম তার থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে দেখব বিভাজ্য কিনা। যদি বিভাজ্য না হয় তাহলে মৌলিক সংখ্যা, যদি বিভাজ্য হয়ে যায় তাহলে মৌলিক সংখ্যা না। আমরা একটা আর অন্য একটা উদাহরণ, 187। তাহলে 187 ক্ষেত্রে দেখি ওর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কী আছে, লিস্ট আমাদের কাছে আছে। 13 স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার হচ্ছে 169। 14 স্কোয়ার কত? 14 স্কোয়ার হচ্ছে 196, ওকে। তাহলে আমরা দেখছি 196 187 থেকে বড়। তাহলে 14 স্কোয়ার লিখলাম, 14 স্কোয়ার 187 থেকে বড়। তাহলে এখন এন এর মান কত আমাদের? এন এর মান হচ্ছে 14। তাহলে এখন আমরা অবভিয়াসলি 14-র থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি কী কী? 2, 3, 5, 7, 11 এবং 13, ওকে। তাহলে প্রত্যেকটা দিয়ে আমরা দেখব 187-কে ভাগ করা যায় কি না। তাহলে 187 কি 2 দ্বারা বিভাজ্য? না, কারণ শেষে 7 আছে, 2 দ্বারা ভাগ করা যায় না। 3 দ্বারা? না। 5 দ্বারা? না। 7 দ্বারা দেখি, 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 7 দ্বারা ভাগ করার একটা সুন্দর নিয়ম আছে, তোমরা দেখবে ভিডিওতে। 11 দ্বারা? ইয়েস, 11 দ্বারা। 11 দ্বারা ভাগ করার একটি নিয়ম আছে, তোমরা আমার আগের ভিডিও দেখলে খেয়াল করতে পারবে। তাহলে আমরা 187 কী হলো? 187 মৌলিক সংখ্যা হলো না, কারণ 187 আমরা 11 দ্বারা ভাগ করা গেছে। তাহলে 187 মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা, সংখ্যাটি যদি ছোট হয়, আমরা এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা কিনা চিনে নিতে পারবো। এন স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু পি। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের অবশ্যই
ঠিক হয়ে যাবে। এখন আমরা দেখব বড় সংখ্যা, বড় ছোট যে কোনো সংখ্যার ক্ষেত্রে খুব সুন্দর একটি নিয়ম, সিক্স এন মাইনাস ওয়ান অথবা সিক্স এন প্লাস ওয়ান, এই আকার। এনটা কি? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই রকম সংখ্যাগুলো। ওকে, তাহলে এন এর ভ্যালু, এখন যে কোনো সংখ্যাকে এই আকারে প্রকাশ করতে হবে, সিক্স এন মাইনাস ওয়ান অথবা সিক্স এন প্লাস ওয়ান, যদি প্রকাশ করা যায় তাহলে তারা মৌলিক সংখ্যা হতে পারে। এখন আমি হতে পারেটা এখন বলছি না, একটু পরে কয়েকটি এক্সাম্পলের সাথে আমি বলছি তোমাদের, হতে পারে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আমরা দেখব, অর্থাৎ মৌলিক সংখ্যা হবেই এই কথাটা বলছি না। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে সিক্স এন মাইনাস ওয়ান অথবা সিক্স এন প্লাস ওয়ান আকার হবে, আর যদি না প্রকাশ করা যায় এই আকারে, সিক্স এন প্লাস মাইনাস ওয়ান আকারে, তাহলে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। ওকে, তাহলে মৌলিক সংখ্যা বলা যাবে না, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই সিক্স এন মাইনাস ওয়ান অথবা সিক্স এন প্লাস ওয়ান আকারে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখি, উনিশ সব থেকে সহজ উদাহরণ, উনিশ। তাহলে সিক্স এন মাইনাস ওয়ান সমান উনিশ লিখলাম, এইভাবে তোমরা এই টেকনিকটা ফলো করবে। তাহলে সিক্স এন মাইনাস ওয়ান সমান উনিশ, তাহলে সিক্স এন সমান কত? উনিশ প্লাস ওয়ান, তাহলে এন সমান কত? কুড়ি বাই ছয়। চটপট করতে হবে, তাহলে কুড়ি বাই ছয় অবশ্যই কোনো এন এর কোনো গোটাগুটি মান পাচ্ছি না, স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না। অপর একটা দেখি সিক্স এন প্লাস ওয়ান দিয়ে, তাহলে সিক্স এন প্লাস ওয়ান মানে সিক্স এন প্লাস ওয়ান সমান উনিশ, তাহলে এন সমান সিক্স এন সমান উনিশ প্লাস উনিশ মাইনাস এক, তাহলে এন সমান হচ্ছে আঠারো বাই ছয় সমান তিন। পেয়ে গেছি আমরা একটি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি, তাহলে কি এই আকার প্রকাশ করা গেল? তাহলে এই আকার প্রকাশ করা গেলে আমরা বলতে পারি সংখ্যাটি অবশ্যই মৌলিক সংখ্যা। তাহলে উনিশ কি হয়ে গেল? মৌলিক সংখ্যা, বোঝা গেছে? তাহলে মৌলিক সংখ্যা। নেক্সট আরেকটি এক্সাম্পল, তিন হাজার একশো তেষট্টি, এটা কি মৌলিক সংখ্যা? তাহলে দেখি প্রকাশ করা যায় কি না, সিক্স এন মাইনাস ওয়ান সমান তিন হাজার একশো তেষট্টি, তাহলে এন সমান, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তাহলে একত্রিশশো তেষট্টি বাই একত্রিশশো তেষট্টি প্লাস ওয়ান বাই মানে চৌষট্টি বাই সিক্স, এটা কি ছয়, ছয় দ্বারা বিভাজ্য সূত্র আছে, দুই আর তিন দ্বারা দেখতে হবে, তাহলে দুই দ্বারা কারণ শেষে চার আছে, আর তিন দ্বারা হলে সব করে যোগ যদি তিন দ্বারা ভাগ করা যায়, তাহলে এক্ষেত্রে হচ্ছে না। তাহলে এন এর মান পেলাম না, ডান দিকে দেখি সিক্স এন প্লাস ওয়ান হলে কী হবে, সিক্স এন প্লাস ওয়ান হলে দেখা যাক, তাহলে সিক্স এন প্লাস ওয়ান হলে এন এর ভ্যালু হচ্ছে কত, তিন হাজার একশো বাষট্টি বাই ছয়, দুই দ্বারা ভাগ করা যায়, তিন দ্বারা ভাগ করা যাচ্ছে, সেটা নয় দশ এগারো বা যাচ্ছে। ওকে, তাহলে কী হলো, তাহলে এখানে একটা এনের স্বাভাবিক মান আমরা পেলাম, স্বাভাবিক সংখ্যা পেলাম এনের, তাহলে আমরা বলতে পারি কি প্রকাশ করা গেল, তাহলে বলতে পারি তিন হাজার একশো তেষট্টি মৌলিক সংখ্যা। অবশ্যই আমরা আরেকটা উদাহরণ নিয়ে দেখি, থ্রি ওয়ান জিরো নাইন সেভেন নাইন সিক্স, এটা বড় সংখ্যা, বড় সংখ্যা, এটা কি মৌলিক না? চোখের নিমেষে আমরা করবো এটা, এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। তাহলে আমরা কি সিক্স এন মাইনাস ওয়ান মানে আমরা কি করব, এক যোগ করব তাকে ছয় দিয়ে ভাগ করব, ওইটাকে আরও ফাস্ট করার জন্য বলছি, আর এটাকে এক বিয়োগ করব তাকে ছয় দিয়ে ভাগ করব। এখন ছয় দিয়ে ভাগও আমরা সোজাসুজি করব না, কি করব, দুই আর তিন দিয়ে দেখে নিচ্ছি আমরা, তাহলে দুই দিয়ে তো হচ্ছেই না, শেষে ওয়ান আছে, আর তিন দিয়েও হচ্ছে না, যোগ করে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে দুই দিয়ে হলো না, তিন দিয়েও হলো না, মানে ছয় দিয়ে হলো না। তৃতীয়টা ক্ষেত্রেও দেখছি দুই দিয়ে হচ্ছে, দুই দিয়ে হচ্ছে না, শেষে নয় আছে, তিন দিয়ে হচ্ছে, যোগ করছি আমরা, যোগ করে দেখছি তিন দিয়ে ভাগ করে, তাহলে হচ্ছে না। তাহলে আমরা দেখছি সিক্স এন মাইনাস ওয়ান অথবা সিক্স এন প্লাস ওয়ান আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা নয়। ওকে, আর একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, আমরা আর একটা এক্সাম্পল নিচ্ছি, এক হাজার সাতান্ন। তাহলে আমরা সেই একই কথা, এক দিয়ে যোগ করলাম ছয় দিয়ে ভাগ করলাম, আর এক বিয়োগ করে ছয় দিয়ে ভাগ করলাম, দেখি তাহলে এটা দুই দিয়ে যাচ্ছে, তিন দিয়ে কি যাচ্ছে, তিন দিয়ে যাচ্ছে না, এটা দুই দিয়ে যাচ্ছে, তিন দিয়ে কি যাচ্ছে, যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সিক্স এন মাইনাস আকার প্লাস ওয়ান আকার প্রকাশ করা যাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি মৌলিক সংখ্যা। কিন্তু কিন্তু হবে না, তাহলে কি হবে, আমি আগেই বলেছি দেখো মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু আমরা দেখছি এক হাজার সাতান্ন সাত দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে আমি কি করব, আমরা আমরা দেখতে হবে আমাদের, তাহলে সাত দ্বারা ভাগ করা যাচ্ছে, কারণ দেখো তোমরা সাত দ্বারা ভাগ করা একে মিলে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, এক হাজার সাতান্ন মৌলিক সংখ্যা নয়। এই কথাটি আমি বলছিলাম যে মৌলিক সংখ্যা যখন হবে না তখন আমরা দেখে নিতে হবে, যে সাত এগারো তেরো এই কোটা দিয়ে দেখে নিতে হবে,
ওকে, সেই জন্য আমরা সরব হতে পারে কথাটা আমি প্রথম থেকেই জোর দিয়ে আসছিলাম, ঠিক আছে? যদি এই আকারে না থাকে তাহলে মৌলিক সংখ্যা নয়, কিন্তু থাকলে টেস্ট করতে হবে। মৌলিক সংখ্যার কোনো সূত্র বাঁধা ধরা সূত্র নাই, যেমন আমি দেখাই 25, তাহলে 25 দেখি এই আকারে প্রকাশ করা যায় কি না। তাহলে 6n+1=25, তাহলে n সমান কত? 24/6=4। দেখো 25কে 6n+1 আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে তো 25 মৌলিক সংখ্যা হওয়া উচিত ছিল, কিন্তু 25 কি মৌলিক সংখ্যা? না। তাহলে আমরা বুঝতে পারছি যে 6n+-1 আকারে হলে মৌলিক সংখ্যা হতে পারে, মেবি নট মাস্ট বি। তাহলে মৌলিক সংখ্যা সর্বদাই হবে এরকম গ্যারেন্টি নাই। অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কোনো সিরিজ নাই, কোনো সিস্টেমেটিক ওয়েতে মৌলিক সংখ্যা হয় না। তোমাকে তোমাদেরকে 6n-1+1 করার পরেও টেস্ট করতে হবে। 2 আর 3 এই দুটি সংখ্যা কিন্তু এই সূত্রের আওতার বাইরে, কারণ 2-3 ক্ষেত্রে এটা হয় না, কারণ n এর মান যদি 1 বসায় তাহলে তার 2-3 আসছে না। আর আমরা তো জানি 2-3 মৌলিক সংখ্যা, এই বিষয়ে কোনো আমাদের সন্দেহ নাই। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।